জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর আরে নাচাই গোকুলপুর। এই যে আপনি ফেল মারছেন দিবারে মারতে পারেন নাই, ফোয়ারারে তুইলে আনতে পারেন নাই, কেন পারেন নাই? গুড্ডি তালুকদারের কারণে। ফোয়ারারে তো সেভ করছে কে? গুড্ডি তালুকদার। আপনি যদি আমারে পছন্দ করেন তাইলে আপনার লগে কাম করতে পারুন, আর যদি পছন্দ না করেন তাইলে তো কাম করতে পারুন না। ফোয়ারারে আইনা দিতে পারবা? দেখতেছি মুসলিম সরকারের লোক কুদ্দুস, মানে আমি কি করুন? পেছনেও তারই লোক, সামনেও মুসলিম সরকারের লোক। যাওয়াই হবে, একটা রিস্ক নিতেই হবে। মাইনা নিতে পারতেছো না? না, আরে আপনি রসুলপুরে সামনে যা। হিসাবটা তো আমার রসুলপুরেই। মুসলিম সরকার আমার ভাইরে পুলিশের কাছে সীতা ভাই বানাইছে, হিসাবটা ক্লিয়ার হওয়া দরকার না? তার মানে আপনি মুসলিম সরকারের? ওইটা তোমার জানার দরকার নাই, তোমার লাগা কি করতে পারি সেইটা আমাকে বলো। ফালাই দিব? কার কথা বলছিস? দিবা ফালাই দিদারে? না 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 না, এটা করা যাবে না। অহনো পাও নাই না, পাইলে রাখার দরকার নাই, প্রয়োজন হয় প্রয়োজন ফুরায় যাওয়ার জন্য। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না, একটু মারফতি লাইনে কথা বললাম। বলো এখন কি করা লাগবে? আমি খুন খারাপই চাই না। পারবা হজম করতে? একটা মাইয়া মানুষ, তোমার উপর খবরদারি করবো, পারবা? সবই তো হয়েছে আব্বাস চেয়ারম্যানের কারণে। তারে ফালাই দিই? না না না, এইসব দরকার নাই, চলেন আমার বাড়িতে, চলেন বাড়িতে বসে কথা বলি। ভাত খাও বা? অবশ্যই খাও, খাওয়ালে ভালোই হয়, খিদা লাগছে। সীতা ভাইয়ের লোকজন আজকে রাইতে আমার বাড়িতে হামলা দিব, লেগা বাড়ি থেকে ভাগছি। বলেন কি সীতা ভাই? সেই রকমই খবর পাইছি। ভাইজানরে অ্যারেস্ট করার পর সীতা ভাই কয়েকবার আমার বাড়িতে হামলা দেওয়ার ঘোষণা দিছে। বলেন কি? আপনি আদালতে যান, আদালতে গিয়ে এই কথা বললেই তো ওরা বুঝবে যে আপনার ভাই চিতা ভাই না। সেটা কি আমি করি নাই? পিপি সাহেব প্রমাণ চাই, মুখের কথায় কাজ হবে না। তাও স্বাভাবিক, তাহলে কাজ করেন, কারো যে একটা চিঠি লিখে দেন, চিঠির নিচে লেখা থাকবে ইতি চিতা ভাই। এটা অবশ্য ভালো বলছ, লেখি। চলেন খারাপ দিবারে আমি খুন না করলেও কাল হইব দিবার শেষ দিন। কি বলতেছেন এসব? হ্যাঁ, গুড্ডি তালুকদার তারে খুন করব। আরে কি বলতেছেন আপনি?
দিবার ভাষণ দিবারে অর্ডারটা নিয়ে ফেলাইছে। কার অর্ডার? কিসের অর্ডার? ও যে বিড়ির কারখানার মালিক বিটি সাহেব। বিটি সাহেব, সুখবরটা আগাম তোমারে দিলাম, কাউরে বলল না। আপনার কথাটা কি সত্য? অপেক্ষা করো, কাল সকালেই জানতে পারবা। চল চলো। কি বলবেন বলেন মুক্ত মনে? কতদিন ধরে চেষ্টা করতেছি আপনার সাথে একটু কথা বলবার জন্য, জরুরি কথা, কিন্তু কোনোভাবে আপনার সাথে কথা বলার সুযোগ পাইতেছি না। এই যে আমার বোনকে দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আগা গোড়া একটু ভালো করে দেখেন তো। কেন? মানে সে ভালো না মন্দ, ভালো না খারাপ, মানে সে ভালো না মন্দ আমি সেটা কি করে বলবো? এই যে সোবার একটা দিছি, কোনো আওয়াজ করে না, চোখের সামনে দিয়ে তাকায় না, পিছন দিয়ে তাকায় না, কানে কিছু শুনে না, কোনো রকম না। এই যে দেখেন, আমি এখন সাতখান সোবার দিব। আগো, আমি কথা কই তো কি হে কথা, তুমি সোবার দিতে দানা দরকার আছে নাকি? কোনো হ্যাঁ শুনি, কোনো না কোনো জুতমাতে দেখলে কি? আরে এই আপনারা কি শুরু করলেন, কি বলতেছেন সেটা বলেন। আমি বলতে চাইতেছি, হেতরে যদি আমি এখন সাতখান সোবারও দিই, হেতি মুখে কোনো রা শব্দ করত না, এরকম ভালো সে বুঝছেন? ভাইজান, কত মানুষকে আপনি চিঠি দিছেন জীবনে, আমার বোনের জন্য একটা চিঠি দেন। চিঠি? কিসের চিঠি? আমি কিন্তু ভালো চিঠির কথা বলতেছি, খারাপ চিঠির কথা বলতেছি না। আরে কিসের চিঠি বলতেছেন সেটা পরিষ্কার করে বলেন না। ক্যারেক্টার সার্টিফিকেটের কথা বলতেছি। ও, ক্যারেক্টার সার্টিফিকেট? কিন্তু আপনারা তো আমার ইউনিয়নের মানুষ না। সেটাই তো দুঃখের কথা, আমার বোন ছাগলনাইয়া থেকে আসছে বুঝছেন, কিন্তু এখন তো আর ইউনিয়ন পরিষদ নাই, ব্যাক পৌরসভা হয়ে গেছে বুঝছেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমটা বাতিল হয়ে গেছে। মানে আমাদের ছাগলনাইয়া ইউনিয়ন পরিষদ না থাকাতে আমি তার কোনো ক্যারেক্টার সার্টিফিকেট বানাইতে পারতেছি না, কাউকে পাইতেছি না, আপনার কাছে পাই গেছি। আপনি যদি তাকে একটা বানাই দেন তাহলে হেতির একটা ভালো বিয়ে শাদী হইতো, কেমন? আপনি সব কামাইতেন। এটা তো হয় না মুক্তমণি, এটা আমার এখতিয়ারের বাইরে। ওমা, এটা কি কথা বললেন? তাহলে আমি আমার বোনের জন্য কি করতাম? আপনি আপনার এলাকায় যায় তার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসেন। এই কথা বলিয়েন না, এই কথা বলিয়েন না। আর বোনেরও যদি একবার ছাগল নাইয়া লই যাই, আমি যে একটা সতানের সাথে সংসার করি, সেই সতান কি করবে জানেন? আমার বোনকে আর এই বাড়িতে, মানে এইখানে এই এলাকায় আসতে দিবে না, একদম কাঁটা বিছাই রাখবে বুঝছেন, মানে বর্ডারের মধ্যে কাঁটা বিছাই রাখবে, এইখানে আর আমার বোনটাকে আসতে দিবে না। বুঝতে পারছি, আমার কিছু করার নাই, আসি। হ্যাঁ একটু খারাপ, আর কিছু করেন না, করেন তাকে একটু দোয়া করে দিয়ে যান, মানে আশীর্বাদ মাথায় হাত বুলাই দিয়ে যান। না না, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার দরকার নাই, আমি এমনি আপনার বোনের জন্য দোয়া করতেছি, তার ভালো বিবাহ হবে। আসি। একখানা আওয়াজ না করলে কি তো, সাতখান সোবার খাই যদি জুত মাতি থাকতি তাইলে হেতনে খারাপ তোরে একখান চরিত্র সনদ দিয়ে যাইতো বুঝছো? তো কি বোবা চরিত্র সনদ দিয়ে দিত? আমি তো কথা করতাম হারে, আমি কি বোবা চরিত্র সনদ দিতাম? কাম সারিছে, এখন তো জিজ্ঞাসা করবে লীলাবতী সরকারটা কি করলি, আমি তো এখনো করার সুযোগই পাইনি। যাই ভুং ভাঙে একটা কিছু বুঝাই দি। খবরটা তো আপনি ফোন করে জানতে পারতেন, এত রাত করে বেরোনো দরকার কি ছিল? দাদা সমস্যা কি? হ্যাঁ আমি হইতেছি কি আব্বাস বেগের বোন আসমা, এই এলাকার সাহস আছে আমার কিছু কওয়ার? আজকে রাইটটা পার হলি, বস তো চেয়ারম্যান থাকতেছে না তো? তাতে কি? হ্যাঁ চেয়ারম্যান তো ছিল তাই না, হাতি মরলেও লাখ টাকা। আচ্ছা ভাবি, এখন খবরটা শোনেন, আমি রসুলপুরে গেছিলাম, যাইয়ে লীলাবতী সরকারের একদম খপাত করে ধরেছি, ধরে ডাইরেক্ট বলছি আপনি ঘুড্ডি তালুকদারের জীবন থেকে সরে যান, না জানে মেরে ফেলে দেবো।
ঘুমিয়ে কাঁপা কাঁপি শুরু হয়েছে, সে কি কাঁপা! পরে হাত পা ধরে অনেক রিকোয়েস্ট করে বললো যে ভাই আপনার কথা আমি রাখতেছি, কিন্তু কালকের দিনটা একটু ছাড় দেন, আমি মেম্বারের দায়িত্বটা পালন করার পরে আমি সব কিছু ছেড়ে দেবো। হাই রে উগান্ডা, গপ বানাস হ্যাঁ, গপ বানায় আমারে কষ। এটা আপনি কি বলতেছেন ভাবি, আমি কেন গপ বানাই বলতে যাবো? আমার কি সেই সাহস আছে নাকি? আপনি আমার বসের বোন না? তুই কি আগের মতো আমার বাইরে মানুষ? হ্যাঁ এই আপনি আবার অন্য লাইনে কি উল্টো পাল্টা কথা বলতেছেন, শোনেন ভাবি। হয়েছে একদম সুপ, ভাই টেডির খোঁজটা একটু বাই কর। টেডির মতো এত চালাক মানুষের খোঁজ আমি কি করে বের করবো? এই কথা আমার কইয়া দেওয়া লাগবো? ওই হরেনের দোকানে যা, হরেনের দোকানে তো বারো রকমের মানুষ আসে, বারো রকমের কথাবার্তা হয়, সেখান দিয়ে জানতেও পারবি যে টেডির কি খবর না খবর। হইতে পারে না? আপনার কি ধারণা ঘুড্ডি ভাই কি চুপ করে বসে আছে নাকি? সে তো এতক্ষণে জিজ্ঞেস করে ফেলাইছে। গুড্ডির কাজ গুড্ডি করছে, তোর কাজ তুই করবি। তুই যদি ঠিক মতো কাম না করিস না, তাহলে কিন্তু রুহির আশেপাশে ভিড়তে পারবি না। আমার কারণেই কিন্তু রুহির লগে ফ্রিলি মিশতে পারতাছস। সি সি সি, কি বলছিস? বাড়ি যান, আমি অন্টুর মধ্যে কাজটা করে ফেলতেছি। বাড়ি যাইতেছি। শোন, হর্নের দোকানে যাইয়া তারপর আমারে ফোন দিবি কিন্তু। অবশ্যই, কি বলেন না বলেন, জান আমি কাজটা করতেছি এখনই। না করলে কিন্তু সব বন্ধ করে দিব। আসসা ভাবি। চেয়ারম্যান সাহেবকে আপনার কিছু বলছিল? ওই আব্বাস চেয়ারম্যান। না না, কিছু কয় নাই তো, ফোন তো দেওয়ার কথা, আমি তো তার একটা কথা বলছিলাম। কি কথা? ওই যাত্রা বন্ধের কথা আর কি, তিনি বলছিলেন আপনার লগে কথা বলবো। না আমার তো তেমন কিছু কয় নাই, আর আপনি বসরে বলতে গেছেন কি জন্য? হ্যাঁ আপনি বলবেন তো দিবারে, কারণ আগামীকাল থেকে বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে দিবা। সরি সরি দাদা, মাথায় কাম করে নাই। আচ্ছা আপনি আমার একটু বুঝায় কম দিন, এই যাত্রা আপনি কেন বন্ধ করতে চাচ্ছেন? না মানে হয়েছে কি, অনেকদিন সংসার ধর্ম করি না তো। আমার বাড়িতে থেকে সংসার ধর্ম পালন করেন, আমি আপনাদের জন্য একটা ঘর ছেড়ে দেবো, যতদিন ইচ্ছা সংসার ধর্ম পালন করেন, কিন্তু একটা শর্ত আছে, আপনারা যতদিন আমার বাড়িতে থাকবেন আমার কিন্তু রান্না করে খাওয়াতে হবে। আরে আপনার লেগা তো দীপালি নাস্তে নাস্তেই কাম করবো, এখন আপনার নাম শুনলে। দাদা এই কথা কথা বলবে না, এখন তো সব দায়িত্ব আপনার। অবশ্যই আমার দায়িত্ব, আপনার যাত্রার সমস্ত দায়িত্ব হইতেছে আমার, আপনি এখন নাকে তেল দিয়ে ঘুমাইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাকে তেল দিয়ে ঘুমাই যাতে আপনি সুন্দর করে বাসটা মারতে পারেন। সি 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 সি, দাদা কি যে কন্যা, আমি কি এতই খারাপ নাকি? হ্যাঁ কেমনে বসবো আপনারে, আপনার কথাবার্তার ধরন তো বদলাই নাই। না ওই আর কি, কথায় আসে না স্বভাব যায় না মরলে। না না দাদা, এসব কথা করলে তো হবে না, ভালো যদি হন তাহলে পুরোপুরি ভালো হতে হবে, নইলে কিন্তু আপনারে কাল থেকে একদম টাইম নিয়ে সাইজ করবো। এই যে এই যে দাদা, আপনি কিন্তু আমারে আবার ভয় দেখাইতেছেন। ওরে দাদা অসুবিধা নেই, এবার আপনি উঠুন 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 উঠুন। সালাম আলাইকুম বিটি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমার বউয়ের খবর কি? কি হলো, কথা কও না কেন? ও বা, জি ভাই জি, ভালো আছে আছে, ভালো আছে ভালো আছে ভাই। গুড, নিজের বউ রে নিয়ে আমার এখানে আইলাও না, আমার আবার একবার দাওয়াতও দিলাম। তোমাকেও এলাকায় গ্রাম্য পরিবেশে সুন্দর একটা বাংলো করতেছে, ভরে নিয়ে দেখবারও আইলাম। আরে ভয় পাও নাকি? আরে নিয়ে যাবো না কি তোমার বউরে? সি 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 সি, কি সব কথা কইতে আছেন বিটি ভাই। ভয় ডর এগুলি যে মুসলিম সরকারের একটু কম আছে, এটা তো আপনি ভালো কইরা জানেন। আচ্ছা আমি আপনার দাওয়াত দিয়া আমার বাড়িতে লই এমনে, শুনেন আপনি সম্মানিত মানুষ, আপনার অনারে মনে করেন যে খাসি তো জবদি মুই, আর যদি মনে করেন যে বুজরা দেখতে চান, মনে করেন না চাগা না, সেই ব্যবস্থা আমি করতে পারবো যদি আপনি চান।
তোমার লগে মজা করলাম একটু। শোনো, কালকে নতুন ইউপি চেয়ারম্যান আর মেম্বার গো দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হবে। গুড্ডিরে কইছিলাম ওই দায়িত্ব নেওয়ার আগেই দিবারে খালায় পারে না। কি কম আপনারে, আপনি এই নির্দেশ, আপনার কথা তো আমার কাছে নির্দেশ, কি আমারে নির্দেশ দিতে, আমি খালায় দিতাম। আরে দিবা তো গুড্ডিতা লুকদারের ছোট ভাইয়ের বউ, একে কম করতে পারবো না? এতদিন তো আমার কথাই দিবার উপর অত্যাচার করছে, তাই ওর উপরে দায়িত্বটা দিচ্ছি। খেয়াল মারেন নাই বুটি ভাই, চেষ্টা করলেন না মনে করতেন যে গুল্লি এদিক উদিক হয়ে গেছে। চেষ্টাই যদি না করে তাহলে কেমনে বুঝবেন, যাই ইচ্ছা কইরা এই কামটা করে নাই। তাই নাকি? জি, সমস্যা নাই, গুড্ডি পারে না, কিন্তু আমার লোক পারবে। কালকেই দিবারে আমার লোক খালায়। তুমি শুধু তোমার বৌরে দিবার কাছ থেকে সরায় রাখবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি কইছেন আমি অহনি করে দিতেছি। আচ্ছা ওই যে ঠিক আছে ঠিক আছে, কাম করে মেডি ভাই, মানে রাইতের বেলা থাকে না, কাল রাত্রে তো মনে করেন জগৎ সব থাকে, রিহার্সাল থাকে, কত কিছু থাকে না দলের, এলিকে যাইতে পারবো না, দিনের বেলা যাইতে কইেন। আর আপনার বাংলো বাড়ি শিখে নেওয়ার দিন আর রাত কি, সবই তো একরকম। জি আচ্ছা জি আচ্ছা, আর এখন কথা, গুড্ডি তালুকদারে আপনার কাছ থেকে সরকার কেমন দেখা যাবো, সবাই পছন্দ নাও করতে পারে, এটাই পরি, এটাই সুন্দর লাগবে। তোমার না শপথ গ্রহণ, তোমার উচিত বাজারে যাওয়া দাম দিয়ে একটা সুন্দর শাড়ি কিনা। আমি দামি শাড়ি কিনতে চাই না, চেয়ারম্যান হয়েছি তো কি হয়েছে, আমি এখনো আগের দিবাই আছি, আর চেয়ারম্যান হইয়া কত মানুষের সাথে মিশা লাগে, কত গরিব মানুষের সাথে কথা কওয়া লাগে, আমি যদি তখন দামি শাড়ি পরে থাকি তখন তো তারা আমারে ওগো নিজের লোক মনে করবো না, তা গো মনে অনেক আফসোস হইব, তাই আমি দামি শাড়ি পরতে চাই না, আমি আমার মতো সুতি শাড়ি সুন্দর করে পরব। অনেক বড় নেতা হইতে পারবা তুমি, মানুষের নেতা হইতে পারবা, আব্বাস চেয়ারম্যান ভুল কাজ করেন, একদম ঠিক আর যোগ্য মানুষটারাই ইলেকশনে দাঁড় করাইছে। বিটি ভাই আমারে ফোন দিছিল, বললো তার কাছে নাকি খবর আছে কালকে দিবারে। কি দাম মারতে চাইতেছে দিবারে? জানি না জানি না, এবং জানতে চাইও না। এইটা নিয়ে যত কম জানা যায়, যত কম শোনা যায়, যত কম বোঝা যায়, এটা সবার জন্য মঙ্গল। শুধু তুমি চুপ করে থাকবে।